আসসালামু আলাইকুম সবাইকে, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে হলো ব্রেক হাবস এবং ডিক্স, যেটা চাকার ব্রেক শু এবং ব্রেক ডিক্স, এটা একটা ব্রেক ডিক্স, আর ব্রেক ডিক্স এবং ব্রেক বিষয়ে কথা আপনার সাথে শেয়ার করবো আজকে। এই হলো কি হলো ব্রেক শো, সামনের ফ্রন্ট ব্রেক শো, এটা হলো ডিস্ক ব্রেকের ব্রেক শো, এটা প্যাড ব্রেক বলা হয়, প্যাড ব্রেক শো। তো এক চাকাতে দুইটা করে থাকে, এটা দুই চাকার চারটা, আর এই যে ডিস্ক, এই ডিস্কের দুই পাশে ব্রেক হয়। হ্যাঁ, এই ডিস্কটার এর বাইরে এবং ভিতরে শোটা দুই দিকে সেট হয়, বাইরের দিকে হয় একটা হয়, ভিতরের দিকে একটা হয়, যেটা দুই পাশ থেকে ব্রেক হয়। এই হলো ব্রেকের ক্লিভার, ব্রেক ক্লিভার, যদি ব্রেক ক্লিভারটা এখনও বাইর করা হয় নাই। তো ব্রেক ক্লিভার মাঝখানে বেশগুলো থাকে, দুই পাশে দুটা বেশ থাকে, এবং ক্লিভার যায় ঢুকে ব্রেক ডিস্কের মাঝখানে, মাঝখান থেকে ঢুকার পর তখন এটা দুই পাশ থেকে ব্রেক করলে তখন দুই পাশ থেকে ব্রেকটা হবে। আর এটা হলো হাবস, হ্যাঁ এটা হলো হাবস, এটা একটা জামনাট, হাবসের জামনাট, যেটা ব্যারিং এবং কোন দিয়ে রাখার জন্য জামনাটা দেওয়া। তো সেক্ষেত্রে এটা লক সিস্টেমই, এটা জামনাটা লক করার সিস্টেম আছে, লকই থাকে। তো সাধারণত যদি আপনার চাকার ব্যারিং ভাঙেও, আপনার হাফসের ব্যারিং গেলে তো ই হয় না, কিন্তু যখন আপনার ভিতরের ব্যারিংগুলো ভাঙবে সেক্ষেত্রে কিন্তু আর আপনার গাড়ি ধরে রাখা যাবে না। হুম, তখন হাফসটা চাকাটা আউট হয়ে যাবে সরাসরি। আর ডিস্কের যে স্টিকের হোলটা দেখতেছেন, ডিস্কটা সেট হয়ে গেলো মূলত হাফসের সাথে। হ্যাঁ, এখানে ব্রেক চাকার হাফস, তারপর ডিস্ক এবং হাফসের সাথে যে ফিটিং হয় চাকা, হাফসের পাঁচটা স্টিক থাকে ওদের সাথে চাকা, আর এইটুক ডিস্ক, ব্রেক ডিস্ক, যেটা ডিস্ক ব্রেক বলা হয়, আর ব্রেক ডিস্কের উপরেই ব্রেকটা হয়, কিন্তু ডিস্কটা ফিটিং হয়ে থাকে আপনার হাফসের সাথে, হাফসের ছয়টা স্টিক থাকে, ছয়টা স্টিকের সাথে ফিটিং হয়। আর জামনারটা হলো হাফসের সাথে জামনারটা ফিটিং হয়, এখানে থ্রেড সিস্টেমই। তো মূলত আজকে আমি আপনার সাথে দুইটা জিনিস শেয়ার করবো, সেটা হলো ব্রেক ডিস্কের এবং হলো হাফসটা মূল, প্রতিটা চাকায় ড্রাম এবং হাফস। হাফস হলো আপনার যেটা আপনার সেট হয় হলো ফ্রন্ট এক্সেলের সাথে বা আপনার ডিফেন্সেলের সাথে ফিটিং হয় হাফস, রিয়ার হলো ডিফেন্সেল আর ফ্রন্ট হলো ফ্রন্ট এক্সেল। তো এটা হলো, এটার সাথে আবার একটা ডিসপ্লে থাকে, চাইল্ড বুলের সাথে একটা ডিসপ্লে থাকে, আর চিকন থ্রেডের জামনার, হাফসের, হাফসের ভিতরে ব্যারিং, ব্যারিং ধরে রাখার জন্য। তো সেক্ষেত্রে আপনি যখন হাফসটা ফিটিং হয় গাড়িতে, তখন বা আউটসাইডে জামনার আছে, হাফস সরাসরি ফ্রন্ট এক্সেলে ফিটিং হয়, কিন্তু ওই হাফসের সাথে থাকে হলে আপনার পাঁচটা স্টিক, যে স্টিকগুলোর সাথে আপনার চাকাটা ফিটিং হয়। তো মূলত এটা হাফস, আপনি যখন, এটাও একটা সার্ভিসের বিষয়, এগুলো আপনার যদি সার্ভিস না করানো হয় তাহলে এগুলো কিন্তু, এটা সামনে চাকায় যে দুইটা ব্যারিং আছে, এই ব্যারিংগুলো কিন্তু আপনার ভেঙে এরকম আউট হয়ে যাবে, সেটা আপনি কিন্তু সেট আগে আপনি সার্ভিস করতে হবে। সেটা আপনি করলে এই যে ব্যারিংয়ের কোনটা দেখতেছেন আমার হাতে, এটা কোন, এটা কিন্তু ব্যারিংয়ের ইনসাইড, আউটসাইড কিন্তু ভেঙে কিন্তু আউট, মানে আউট হয়ে গেছে পুরো, এটা হলো ইনসাইড এবং মুখের সাইডটা, আর আউটে একটা খাসি থাকে, এটা এখানে রোলার ব্যারিংয়ের খাসি, ওটা যদি এখানে নেই। তো এটা হলো হাফসের ব্যারিং, হাফসটা থাকে হলো ব্যারিংয়ের উপরে এবং জামনারটা ধরে রাখে হলো এই, আর এই হলো পাঁচটা ছয়টা স্টিক, আর এখানে কিন্তু এটা জামনার সেট হয় সরাসরি ফ্রন্ট এক্সেলে লাগানোর পরে আপনার জামনারটা ফিটিং হয়, আর এই যে স্টিকগুলো দেখছেন, স্টিকের ভিতরে ডিস্কটা বসবে, ডিস্ক বসার পরে দুইটা স্প্রুক আছে দুই পাশে, 10 নম্বর বোল্ট, ওইগুলা দুইটা দুই পাশে দিয়ে আপনার ডিস্কটা লক করা হয়। তো ডিস্ক লক করলে তখন সেক্ষেত্রে আপনার ওই যে আপনারা, আমরা গাড়ি রানিং অবস্থায় যে ব্রেক করি সেটা কিন্তু ডিস্কের উপরে কিন্তু ব্রেকটা দেওয়া হয়। আপনার ছোটো গাড়িতে ডিস্ক, আর আমি যেহেতু আগে একটা ভিডিও দিছি ড্রাম, ওটা হলো ড্রাম ব্রেক, ওটা ব্রেক শু, আর ওটা ডিস্ক ব্রেক এবং ব্রেক প্যাড। তো এই হলো নতুন আরেকটা হাবস, যেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। এটা আপনার দেখলে বুঝতে পারবেন যে নতুন আর মানে সেকেন্ডের ভিতরে বা পুরোনোটার ভিতরে কত ডিফারেন্স। তো মূলত হাফটার সমস্যার কারণে নতুন ফুল অ্যাসেম্বলি চেঞ্জ করা হচ্ছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা, ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই একটু ভিডিও করে নিলাম।
আপনার সাথে শেয়ার করার জন্য। তো মূলত এখানে দুইটা হাফ সি দেখা যাচ্ছে, কিন্তু এটা বোঝানোর অনেক কিছু, এখানে বলার মতো অনেক কিছুই আছে। সেটা আপনার হাফসটা কিন্তু আপনার হাফসের ভিতরে পুরো সামনে চাকাটাই থাকে, এক ধরনের বুঝতে গেলে হাফসের ভিতরে আপনার পুরো চাকাটাই থাকে। কিন্তু এই হাফসের ভিতরে কিন্তু আবার অনেকগুলো অপশন থাকে, সেখানে আপনার এটা সে ফিটিং হবে ফনেক্সেলের সাথে, এখানে ডিস্ক ফিটিং হয়, ক্লিভার ফিটিং হয়, ব্রেক শু ফিটিং হয়, তারপরে চাকা ফিটিং হয়। ওই হাফসের উপরে কিন্তু সামনের চাকার সব কিছু একটা একটা করে সেট হয়। এখানে শুধু ওয়ান ওয়ান আপনার একটা দুইটা হাফস, একটা নিউ আর একটা হলো যেটা সেকেন্ড হ্যান্ড পুরানটা, যেটা ওপেন করা হয়েছে গাড়ি থেকে, এই দুইটা হাফস। আর এটা যদি আমি পুরো চাকার অপশন ভিডিও করে আপনার সাথে শেয়ার করতে যাই, সেক্ষেত্রে আমার অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি শুধু হাফসের টপিকটা নিয়েই আপনার সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো হাফসটা আপনার ফিটিং হবে হলো আপনার ফনেক্সেলের সাথে, কিন্তু এখানে আপনার যদি জামনাট লুজ হয়, চাকার ব্যারিং যদি ক্ষয় হয় কিংবা ব্যারিং ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি আপনার মিসিং হয়, মানে গাড়ি ধরে রাখা যাবে না। আপনার ডিস্ক যদি ভেঙে যায় ব্রেক কম হবে, কিন্তু গাড়ি কিন্তু রাস্তায় থাকবে। আপনার যদি হাফসের সমস্যা হয়, ব্যারিং ভেঙে যায়, তাহলে আপনার গাড়ি কিন্তু আর রাস্তাতে থাকবে না, এটা অটোমেটিকলি যে কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হবে। তো এই জন্য হাফসটা ফিটিং হয়ে আপনার হাফসের সাথে আছে চারটা বল্টু, এই বল্টুগুলো যে সেট হবে আপনার ওখানে ভিতরে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের সাথে চারটা বোল্ট ওখানে সেট হয়। তো ওখান থেকে সেট হয়ে আবার এই হাফটা যখন ওখানে সেট হবে, তখন আবার হাফসের সাথে এসে সেট হবে আপনার ব্রেক শু, ব্রেক লিভার, ডিস্ক, তারপর আপনার চাকা, তারপরে কিন্তু আপনার রানিংয়ের ব্যবস্থা। তো সেক্ষেত্রে এই হাফসগুলো আমরা যদি আমাদের যেহেতু সহজে যদি সার্ভিস করা না হয়, আমরা মাঝে মধ্যে শুধু চাকাটা আপনার একটু জক তুলে একটু উপরে নিচে একটু নক করে দেখবো এটা লড়ে বা নড়ে কি না, কিংবা কোনো প্লাই আছে কি না। যদি কোনো প্লাই থাকে তখন আপনি বুঝতে হবে যে আপনার এটা সমস্যা আছে। এই যে চারটা স্টিক, এটা চারটা বোল্ট, এই চারটা বোল্ট যে সেট হবে আপনার ওখানে ভিতরে চাকার ভিতরে যোগান আছে, ওখানে যোগানের সাথে চারটা বোল্ট হ্যাঙ্গারের সাথে সেট হবে। আর এই যে জামনারটা দিছে, জামনারটা কিন্তু লক সিস্টেম। হ্যাঁ, জামনারটা কোনো প্রকার আপনার এটা ভেঙে যাবে, কিন্তু জামনার খুলে যাওয়ার কোনো অপশন নেই যদি আপনার লক ঠিকমতো করা হয়। জামনাট আপনি টাইট দেওয়ার পরে আপনি যদি লক ঠিকমতো করেন, সেক্ষেত্রে আপনার জামনাট খোলার কোনো ব্যবস্থা নেই। আবার জামনাট যদিও খুলে যায়, তখনও কিন্তু আপনার গাড়ি ধরে রাখাটা অনেক কষ্ট হবে। তো যার জন্য আমরা একটু এটা চেকের জন্য যদি আপনারা চেক করবেন, শুধু আপনার এটা সতর্ক বা আপনারা শেয়ার করার কারণ হলে আপনারা অনেকেই জানেন না, এইসব এগুলো ছোটোখাটো বিষয়, কিন্তু এটা কিন্তু একটা বড় ধরনের বিপদের সম্মুখীন করতে পারে। কারণ এই হাফসের উপরে পুরো চাকাটা থাকে আপনার, আর আপনার গাড়ি যখন রানিং থাকে তখন এই ফুল দায়িত্বটা কিন্তু ওই চাকার উপরেই থাকে। তো চাকা তো আর একে সেভ করা সম্ভব না, চাকার উপরে হলেও হাফস, হাফস মূলত আপনার এটা সেফ রাখবে এবং সুন্দর মতো আপনার গাড়ি রানিং করবে। যদি আপনার বেয়ারিং খাওয়া যায়, এটা দুটো বেয়ারিং থাকে, একটা ইনার বেয়ারিং, একটা আউটার বেয়ারিং। ইনার বেয়ারিংটা হলো ভিতরে, আউটার বেয়ারিংটা হলো বাইরের সাইডে, কিন্তু এটা মূলত ঠিক এখন নতুনটা যেভাবে দেখছেন ঠিক গাড়িতে এইভাবেই থাকবে, গাড়িতে এইভাবেই থাকবে, আমরা বাড়ি থেকে এইভাবেই দেখতে পাই, কিন্তু আসলে ভিতরে কী আছে এটা আমরা আর দেখতে পাই না বা বুঝতে পাই না। এই দেখেন, এটা কিন্তু এটা বাইরে একটা ক্যাপ লাগানো আছে, এই ক্যাপটা দেওয়া হয়েছে এখানে আপনি গ্রিজ ইউজ করার জন্য। যেহেতু আপনি যেখানে যদি গ্রিজ দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার গ্রিজগুলো গরম হলে ব্যারিংয়ের সাথে ব্যারিংয়ের কাছে একটু যাবে, তখন ব্যারিংগুলো শুকনো থাকবে না, সেক্ষেত্রে আর ভাঙারও কোনো চার্জ থাকে না। এটা আপনার সরাসরি ওখানে যখন সেট করবেন তখন ক্যাপে আপনি গ্রিজ দেওয়া হবে। হাফসের ব্যারিংগুলোতে আপনি গ্রিজ দিয়ে ফিটিং করা হয়, সেক্ষেত্রে আপনার আর এই ধরনের ভাঙার সম্মুখীন হতে হবে না। আর এই যে চারটা বোল্ট, এই বোল্ট যদি লুজ থাকে কোনো প্রকার, তাও কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে হবে বা একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। যদি আপনার এই বোল্ট যদি লুজ থাকে বা কোনো প্রকার লুজ হয়ে যায়, সাধারণত লুজ হয় না, কিন্তু অনেক সময় অনেক দিন চলতে চলতে এটা অনেক সময় লুজ হয়ে যায়, যার কারণে এই ব্রেক ডিস্কের এবং ব্রেক হাউজিংয়ের চাকার হাফ যেটা বলতেছি হাফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটা হলো এগুলো দাঁতি সিস্টেম আপনার যে হাফসের, এবং এই দেখেন একটা কলার দিছে, সিল দেওয়া হয়েছে, সেটা হলো এটা ওখানে সেন্টার মধ্যে বসার জন্য। যদি আপনার এখানে যদি এখান থেকে কোনো প্রকার আপনার অয়েল সিওল এগুলো যে মানে লিক না করতে পারে,
সেজন্যই এখানে সিলটা দেওয়া। আর বিষয়টা হলো আপনি যখন গাড়ি রানিং করবেন, আপনার রানিংয়ে কিন্তু আপনি স্টিয়ারিং কিন্তু যদি এটা চাকার বেয়ারিং যদি কোনো প্রকার আপনার খাওয়া থাকে বা একটু নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার সমানে যখন গাড়ি চলবে রাস্তা যখন সমানে গাড়ি চলবে তখন আপনার স্টিয়ারিংটা একটু করে নক করবে। একটু করে যখন নক করবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার নিশ্চয়ই চাকায় কোনো সমস্যা আছে। যেমন আমরা যখন ভাঙা চূড়ার রাস্তায় যখন গাড়ি চালাই তখন আমাদের স্টিয়ারিং কিন্তু হুইল কিন্তু ঘেনেভাবে কিন্তু নক হয়। কিন্তু আপনি যখন সমান রাস্তায় যখন গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনি যদি স্টিয়ারিং যদি ঘেনেভাবে নক হয় আপনাকে বুঝতে হবে যে আপনার চাকায় কোথাও না কোথাও সমস্যা আছে। সেক্ষেত্রে এটা যদি আপনার এক চাকা হয়ে থাকে তখন এটা যদি একটা চাকা যদি আপনার সমস্যা হয়ে থাকে এটা আপনি কন্টিনিউ কিন্তু স্টিয়ারিং কিন্তু নক করবে, কন্টিনিউ আপনি স্টিয়ারিং নক করবে, চাকাটা কিন্তু আপনার একটু ওইদিক সেদিক নড়াচড়ি করবে। যখন চাকা এদিক সেদিক নড়াচড়ি করবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার এটা চাকায় কোনো সমস্যা আছে। আর এটা আপনার চেক করার জন্য খুব আহামরি কোনো কিছু না, একদম সিম্পল, শুধু আপনার যে গাড়ির চাকা ঝক তোলার জন্য গাড়িতে যে ঝকটা থাকে ওই ঝকটা একটু তুলে আপনি চেক করতে পারবেন নিজে নিজে, এটা আপনার কোনো মেকানিক্সের কোনো প্রয়োজন হবে না। যদি আপনি দেখেন আপনার চাকা কোনো সমস্যা আছে আপনি বুঝতে পারতেছেন বা সন্দেহ মনে হচ্ছে তখন আপনি নিয়ে এখন যে কোনো সার্ভিস সেন্টারে দেখাতে পারেন আপনার সমস্যাটার জন্য। আর বিষয়টা হলো এটা সাধারণত আপনার চাকা জগ করলে আপনি বুঝতে পারবেন, এটা তো সিরিয়াস হবে না, কিন্তু কাজটা কিন্তু খুব বড় ধরনের, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা। কারণ হলো দিনকে এখানে আপনার প্রতিটা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ একটা পর একটা স্টেপ বাই স্টেপ একটা পর একটা ডিউটি থাকে, সবগুলো যদি আপনার এক জায়গায় কাজ না করে কিন্তু একটার পর একটা কিন্তু ডিউটি করতে থাকে বা ডিউটি চলতে থাকে। তো যার জন্য আজকে যে হাফসের ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম, আপনার এটা আমার আরেকটা ভিডিও আছে সেম, গত এই শুক্রবার আমি তার আগে ভিডিওটাই দিয়েছি, আপলোড দিয়েছিলাম, ওটা হলো একটা ব্রেক ডাম নিয়ে, সেটা কিন্তু সেম এটার মধ্যে, কিন্তু এখানে দুইটাই মডেল, এটা হলো আপনার প্রাইভেট বা আপনার ছোটো গাড়ির জন্য, আর এটা হলো প্যাড ব্রেক এবং প্যাড ডিস্ক ব্রেক এবং এটা প্যাড শো, এটা ব্রেক প্যাড, আর ওটা হলো ড্রাম ব্রেক, ওটা ব্রেক শো। তো ঠিক আছে, আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।